ওয়ান নেশন ওয়ান স্টুডে আইডি কার্ড অপার আইডি স্কুল কলেজ ইউনিভার্সিটির সমস্ত ছাত্রছাত্রী এই অপার আইডি কার্ড এই অপার আইডি বা এবিসি বি সি আইডি ক্ডটি কমিটি স্টুডেট মানে অনলাইন রে ক্রিয়েট করেপারে আসুন দেখবা সেইপি আপনার মোবাইল ফোন হোক কিংবা কম্প্যুটারে হোক যেকোন গোটে ব্রাউজর যাই সর্চ করতো এবি আইডি এ বি চি আই ডি লেখি সৰ্চ কলপেৰে আপোনাৰ যি প্ৰথম লিংক টি শ' কৰাৰিৰে ক্লিক কৰোঁ যেমি আপোনাৰ সেই ক্লিক কৰোঁ আপোনাৰ আছিল যি এ বি চি ডট জি বি ডট ইন ৰ অফিচিয়েল ৱেবচাইটু এই ৱেবচাইটৰ লিংকটো মই আপোনালোকৰ ঘৰ ডিছক্ৰিপশন আপোনাৰ সেইটো চাইলে ডাইৰেক্ট এই ৱেবচাইট্কু আছে এই আছিলেপৰা এতিয়া আপোনাৰ দেখন্তু এই অপৰ আই ডি টি হ'ল গোটেই ডিজিটা আই ডি কাৰ্ড যোন আপোনাক বাৰ ডিজিট্ৰ নম্বৰ মিলি থাকে যোন নম্বৰ দ্বাৰা আপোনাৰ এজুকেচন ডিটেইলছ ডিজিটালি ষ্ট'ৰ কৰি ৰখাই থাকে এই অপৰ আই ডি ক্ৰিট কৰিব দ্বাৰা আপোনাৰ বহুত প্ৰকাৰ বেনিফিট পাৰিবমি আপোনাৰ এই আই ডি টি ক্ৰিট কৰিব আচন্তু দেখিবা ত' ষ্টুডেণ্ট মানে সেই মৰ অপৰ আই ডি ক্ৰিট কৰিব মাই আকাউণ্ট উপেৰে ক্লিক কৰোঁ তাৰপৰা ষ্টুডেণ্ট উপ ক্লিক কৰি দিয়ন্তু যেমি আপোনাৰ ষ্টুডেণ্ট উপ ক্লিক কৰাৰ ডিজিলকৰ একাউণ্ট টি ল যদি পূৰ্বৰ আপোনাৰ ডিজি লক একাউণ্ট অঁ তাহলে এঠারে আপনার মোবাইল নম্বর ইউজর নেম কিংবা অদর আইডি প্রুফ দ্বারা আপনার লগ ইন করবে এবং আপর আইডি ক্রিয়েট করবে যদি পূর্ব আপনার ডিজিলকরের কৌশি একউন্ট না তাহলে প্রথমে আপনার এখানে আকাউন্ট ক্রিয়েট করা পড়ব সেই আপনার সিম্পলি নিউ ইউজর সাইন আপ উপরে ক্লিক করতো তাপরে আপনার সামনে রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন হয়ে যাব এটি প্রথমে আপনার মোবাইল নম্বরটি দি তারপরে জেনে ওটিপি উপরে ক্লিক করে দিও যেমিতি আপোনাৰ জেনেৰেট অ' টি পি উপ ক্লিক কৰোঁ আপোনালোকৰ সেই মোবাইল নম্বৰক গোটেই অ' টি পি যাব সেই অ' টি টি আপোনাৰ এঠাই দেন ভেৰিফাই অ' টি পি উপে ক্লিক কৰোঁ তাৰপৰা আপোনৰ সেই মোবাইল নম্বৰ টি এঠাই ভেৰিফাই হৈ যাব দেন চিলেক্ট আইডেণ্টি টাইপ জেগাৰে আপোনাৰ পেন কাৰ্ড ড্ৰাইভিং লাইচেন্স কি আধাৰ কাৰ্ড ভিতৰত যে কোনো গোটেই প্ৰুফ দে পাৰিব তুমি এঠাই আধাৰ কাৰ্ড কিলেক্ট কৰোঁ তাৰপৰা আমাৰ আধাৰ কাৰ্ড নম্বৰ টি আমি তাপরে আপনার ফুল নেম বা পুরো নামটি টাইপ করত আধার কড়ে যেমি আপনার নামটি থাকি সেমি নামটি আপনার এখানে টাইপ করবে তাপরে আপনার ডেট অফ বার্থটি আপনার দিব ডেট অফ বার্থ প্রথমে ডেট দিও দেন মন্থ দেবে তাপরে ইয়র বা জন্মবর্ষটি আপনার টাইপ করে দিওত তাপরে জেন্ডরটি আপনার সিলেক্ট করতো মেল কি ফিমেল দেন আপনার এখানে গোটি ইউনিক ইউজর নেম ক্রিয়েট করা পড়ব তো আপনার ইচ্ছা অনুসারে আপনার গোটিয়ে ইউজর নেম ক্রিয়েট তাপরে পিনকোডটি দিও তো এই উজ্জনেম এবং পিনকোডটি আপনার মনে রক্ষা পড়বে কিনা লগ ইন টাইম রে আপনার এ আবশ্যক পড়ে দেম পিনকোডটি আপনার কনফার্ম পিন জায়গার দিও দিয়ে সালা পরে এখানে আপনার টিক করে ভেফাই উপরে ক্লিক করে দিও যেমি আপনার ভেরিফাই উপরে ক্লিক করি নেক্স টাপ্রে আপনার আধার ই কেউএসি প্রোসেসটি কমপ্লিট করতে পড়ব সেইপা আপনার আধার নম্বরটি আপনার এখানে দিওত তাপরে ভেফাই উপরে ক্লিক করতু ଯେମିତି ଆପଣ ଭେରିଫାଏ ଉପରେ କ୍ଲିକ୍ କରୁଛନ୍ତି ଆପଣଙ୍କ ଆଧାର କାର୍ଡ଼ ସହିତ ଲିଙ୍କ୍ ଥିବା ମୋବାଇଲ୍ ନମ୍ବରକୁ ଗୋଟିଏ ଓଟିପି ଯିବ ସେଇ ଓ ଟି ପିଟି ଆପଣ ଏଠାରେ ଦେଇଦିଅନ୍ତୁ ଦେନ୍ ସବମିଟ୍ ଉପରେ କ୍ଲିକ୍ କରନ୍ତୁ ତାପରେ ଆପଣଙ୍କର ଡିଟେଲ୍ସ ଏଠାରେ ଆଧାର କାର୍ଡ଼ରୁ ଫେଚ୍ ହେଇ ଆସିଯିବ ତ ଏଠାରେ ଆପଣଙ୍କର ଏସବୁ ଡକ୍ୟୁମେଣ୍ଟରେ ଆଧାର କାର୍ଡ଼ ପ୍ୟାନ୍ କାର୍ଡ଼ ଡ୍ରାଇଭିଂ ଲାଇସେନ୍ସ ଯାହା ବି ଥିବ ସେସବୁ ଆପଣଙ୍କୁ ଶୋ କରୁଥିବ ପର୍ସନାଲ୍ ଇନଫର୍ମେସନ୍ ବି ଆପଣଙ୍କର ଏଠାରେ ଅଟୋମେଟିକ୍ ଆସିଯାଇଛି ତ କନସେଣ୍ଟ ଭାଲିଡ଼୍ ଡେଟ୍ଟି ଆପଣଙ୍କ ଏଠାରେ ପ୍ଲସ୍ ଥାର୍ଟି ଡେଜ୍ ଶୋ କରୁଥିବ

তাপরে আইডেটিটি ভ্যালু জায়গায় আপনার যে আইডি টাইপটি সিলেক্ট করে তার নম্বরটি আপনার এখানে দেওয়া পড়ব যদি রোল নম্বর আপনার সিলেক্ট করে তাহলে আপনার রুল নম্বরটি আপনার দিও তো যদি আপনার মানে নিউ এডমিসন হয়েছেন তাহলে আইডেটিটি টাইপ রে আপনার নিউ এডমিসন চুজ করতো তাপরে আই এম স্টুডেন্ট এট জায়গায় আপনার কো ইউনিভার্সিটি কলেজ বোর্ডস কিংবা কোশে স্কিল ইনস্টিচ্যুসন আপনার পড়ুকছেন তাহা আপনার ঠিক সর্চ করে সিলেক্ট করানু দেডমিসন ইয়র্ জায়গায় কেউ বর্ষ আপনার আডমিশন হলে তার বর্ষটি আপনার চুজ করতে পড়ব তাপরে সবমিট উপরে ক্লিক করে দিওত কলা পরে আপনার মানে যেমি কি দেখা পাঠার আপনার অপর বা এবিসি স্টুডেন্ট আকাউট ক্রিয়েট হয়ে গলা এবং আপনার অপর আইডি বা এবিসি বি সি আইডিটি এখানে সো করু তো আইডিটি আপনার লেখি নিয়ন্ত কিংবা কপি করে তাপরে গো টু ড্যাশবোর্ড উপরে ক্লিক পরে আপনার এখানে লগ ইন হয়ে যাবে আপনার ড্যাশবোর্ডটি কিছু এমি শো করি তো এইবিলাক আপোনাক সেই অপৰ আই ডি নম্বৰ টি যাব দেন এব আচোন দেখিবা কি আপোনাৰ কেমি ডিজিলকৰ লগ ইন কৰি আপোনাৰ এই অপৰ আই ডি ডিজিটা কাড টিক আপোনাৰ ডাউনলোড কৰবে সেইপাই আপোনালোকৰ ব্ৰাউজৰ চৰ্চ কৰোঁ ডিজিলকৰ ডিজিলক লেখি সৰ্চ কলপে আপোনাৰ এই যি প্ৰথম লিংকটি চ' কৰোঁ আপোনাৰ তাৰিখে ক্লিক কৰোঁ তাৰপৰা আপোনাৰ আছিল যি ডিজিলকৰ ডট জি ই ডট ইনৰ অফিচিয়েল ৱেবচাইটু

যেতিয়া আপোনাৰ সমিট উপে ক্লিক কৰোঁতে আপোনাৰ ডিজিলকৰৰে লগ ইন হৈ যাব লগ ইন হেৰাপৰা এঠাৰে আপোনাক সমস্ত ডকুমেণ্ট চ' কৰোঁ যা আপোনাৰ ডিজিলকৰ ইউ কৰা যায় যেমিতিকে আপোনাৰ দেখা পাওঁ আমাৰ যি অপাৰ এ বি চি আই ডি কাৰ্ড টি ৰচি সেইটোৱে আমাক এই কৰোঁ নহ'লে এঠাই আপোনাৰ ইছ্যু ডকুমেণ্ট চেকচনটো আপোনাৰ দেখা পাই পাওঁ আপোনালোকৰ যি সব্যুমেণ্ট ইছু কৰা যায় সেইবোৰ এঠাই শ' কৰ যদি এতিয়া সেইটোৱে চ' নকৰো ত'লে যি সৰ্চ ডকুমেণ্টছৰ অপচন টি দিয়া যি ক্লিক কৰি এখানে এজুকেশন অ্যান্ড লার্নিং সেকশন রে যে দিয়ে যাই একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটস আপনার তার উপরে ক্লিক করে দিও এবং এর আপনার সেই অপর আইডি ক্ডটি শো করু আপনার সিম্পলি সেই ক্লিক করে এসব ডিটেলস দিয়ে আপনার কার্ডটিকে আপনার জেট করে পেয়ে তো তো আমার যেহেতু অলরেডি কার্ডটি জেনেরেট হয়ে সার্চে সেসব ডকুমেন্ট সেকশন রে শো করু তো সেই ক্লিক করে আপনার সেই আইডি ক্ডটি পিডিএফ ফর মাঠ ডাউনলোড করে পেয়ে এতিয়া আপোনাৰ নাম ডেট অফ বাৰ্থ জেণ্ডৰ অপাৰ বা এ বিচি আই ডি নম্বৰ ফট'ট টি আপোনাৰ ষ্ট' কৰো ত এই কাৰ্ড টি আপোনাৰ ডিজিটা এঠাইৰে ভেৰিফাই হৈচাৰিছে তো এমি প্ৰচেছ্ৰে আপোনাৰ ঘৰে বস্তু অনলাইন মাধ্যমেৰে অপাৰ আই ডি কাৰ্ড পৰা আবেদন কৰি পাৰিব যদি আপোনাৰ ভিডিঅ'টো ভাল লাগিছিলে আপোনাৰ ভিডিঅ'টো লাইক কৰি দিওঁ আপোনাৰ সেই ভিতৰত চয়াৰ কৰি জনা আও যদি আপোনাৰ মই চেনেল নাও চেনেলটো সব্সক্ৰাইব কৰি বেলাইকন দাবাই অল ন'টিকেশ্যন কৰি দিয়ক তাকে যে ভিডিঅ' অপলোড কৰিবি আপোনাক দেখি পাৰিব থেংক ইউ ফৰ ৱাচিং